হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। গলার প্রবলেমটা এখনও আছে একটু আধটু, তবে আমার মনে হয় অনেকটাই ওভারকাম হয়েছে। আরও কিছুদিন গেলে হয়তো সেটাও ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি রিভিউ করব স্কাই ব্যাগের। এটা আমি লাস্ট ইয়ার পারচেস করেছি নভেম্বর ডিসেম্বর নাগাদ। তো ডিসেম্বরে আমার একটু বেরোনোর ছিল, তো সেই জন্য আমি এটা পারচেস করেছিলাম। তো ভীষণই ভালো একটা ট্রাভেল ফ্রেন্ডলি ব্যাগ। 32 লিটারের একটা ক্যাপাসিটি রয়েছে। এটা একদিন দুই দিন যদি কেউ বেড়াতে যায় তাহলে সেই জন্য একদম পারফেক্টলি ওকে একটা ব্যাগ। এটা ভীষণ সুন্দর পিঙ্ক কালারের আমি পারচেস করেছি। এখানে মুভ ইন স্টাইল বলে এখানে অ্যালফাবেটিক্যালি এখানে লেখা রয়েছে, মুভ ইন স্টাইল বলে এখানে সাইডেও লেখা রয়েছে। চারটে পকেট রয়েছে এটার মধ্যে, সাইডে একটা পকেট রয়েছে, এখানে তিনটে পকেট রয়েছে পরপর। ভীষণ সুন্দর একটা ব্যাগ। ফ্লিপকার্ট থেকে এটা আমি পারচেস করেছিলাম, 795 রুপিস এটার প্রাইস পড়েছিল। তো এখন এটা আপনারা একটু এটা প্রাইসটা বেড়ে গেছে, তো এটা ফ্ল্যাকচুয়েট করতে থাকে প্রায় প্রাইসটা। যখন মনে হবে একটু কমের মধ্যে আছে দেন আপনারা চাইলে পারচেস করলে করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমেই দেখাবো আমি ফার্স্ট যে কভারটা রয়েছে, ফার্স্ট যে পকেটটা রয়েছে সেটা বিশাল বড়, বিশাল বড় সাইজের একটা পকেট রয়েছে। ভেতরে অনেকটা জায়গা এখানে পেয়ে যাবেন আপনারা, অনেকটা জায়গা এটার মধ্যে পেয়ে যাবেন, অনেকটা জায়গা এখানে ধরে যায়, অনেক জিনিসপত্র এখানে এঁটে যায়। তো এটা হচ্ছে ফার্স্ট পকেটটা। সেকেন্ড পকেটটা আমি দেখাবো, এই যে সেকেন্ড পকেটটা, এখানে অরিজিনাল স্কাই ব্যাগ না ডুপ্লিকেট সেটা আপনারা এইখানে একটা ওদের স্কাই ব্যাগের একটা লোগো রয়েছে সেটা আপনারা এটা দেখে নিলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো এখানে স্কাই ব্যাগের একটা, এখানে একটা ওদের স্টিকার টাইপের একটা দিয়ে দেওয়া আছে যেটা থেকে বোঝা যাবে যে এটা অরিজিনাল প্রোডাক্ট। এবং এখানে স্ক্যান করে দেওয়ার জায়গাও রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা চেক করে নেবেন। তো এটারও ভীষণ বড় একটা কম্পার্টমেন্ট রয়েছে, ভীষণ বড়, প্রচুর জিনিসপত্র এটার মধ্যে এটা যায়। একদিন দুই দিনের জন্য যদি আপনারা কোথাও বেড়াতে যান বা বাইরে কোথাও যান দেন এটা আপনারা ইজিলি পিঠে এটা ক্যারি করে নিতে পারবেন, ভীষণ ভালো। আর আর যতই এটার মধ্যে ওয়েট ক্যারি করা হোক না কেন, 1 ফোঁটাও এটা ওয়েট মনে হয় না। আমি মোটামুটি 5 থেকে 6 বার এটা ইউজ করেছি, 1 ফোঁটাও হেভি ওয়েট মনে হয় না, এটার ভীষণ প্লাস পয়েন্ট এটা। তো এখানে আরেকটা কম্পার্টমেন্ট রয়েছে, এটা 3rd কম্পার্টমেন্টটা, এটা ওর মধ্যে প্রচুর পরিমাণে স্পেস রয়েছে। ভেতরটা এরকম ইয়েলো কালারের প্যারাশুট কাপড় দিয়ে এরকম করা আছে, ভেতরে একটা সেলফ ডিজাইন রয়েছে। প্লাস এখানে স্কাই ব্যাগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না, হ্যাঁ এই জায়গাটা ঠিক এই জায়গাটায় এখানে স্কাই ব্যাগ, স্কাই ব্যাগ করে এখানে পুরোটা এখানে লিখে দেওয়া আছে। প্লাস এখানে স্কাই ব্যাগের যে লোগোটা এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই সমস্ত স্টিকারগুলো অরিজিনালটার মধ্যে থাকবে, যেটা ডুপ্লিকেটটার মধ্যে থাকবে না। তো এটাও ভীষণ বড় একটা কম্পার্টমেন্ট, আপনারা ইজিলি অনেক জিনিসপত্র এটার মধ্যে ক্যারি করতে পারবেন। আর এখানে সাইডে একটা স্লিট রয়েছে, আপনারা যে কোনো এসেন্সিয়াল জিনিস ফট করে ব্যাগে ঢোকানোর ক্ষেত্রে এই পকেটটা ভীষণ কাজে দেয়, যে যে কোনো জিনিস একটা হাতের মধ্যে মোবাইল থাকলো সেটাও আপনারা এটার মধ্যে গুঁজে দিতে পারবেন, এবং যদি কোনো পার্স থাকে সেটাও আপনারা রাখতে পারবেন। যে কোনো জিনিস যেটা হাতের আমরা সবসময় কাছে রাখতে চাই সেই এই জন্য এই পকেটটা ভীষণ এসেন্সিয়াল একটা পকেট। এই পকেটের মধ্যেও প্রচুর প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, এই কম্পার্টমেন্টের মধ্যেও অনেক জায়গা রয়েছে। তো এটা চারটে, এটার মধ্যে 4টে কম্পার্টমেন্ট রয়েছে। আর সাইডে এখানে রয়েছে একটা জলের বোতল রাখতে পারবেন আপনারা, এখানে লেখা আছে ড্রিঙ্ক কাপ, তো এখানে জলের বোতল রাখতে পারবেন। এই পাশেরটাতেও জলের বোতল আপনারা রাখতে পারবেন।
এটার মধ্যে এটা মেসের দিয়ে দেওয়া আছে পেছনে, এখানে এই হ্যান্ডেলটা যেটা রয়েছে সেটা মেসের। হ্যাঁ, তো এটা ক্যারি করার ক্ষেত্রে ভীষণ সুবিধা, ঘাড়ে এক ফোঁটাও পেন ফিল হয় না, যতই আপনি লাগেজ ক্যারি করুক না কেন এটা এক ফোঁটাও ফিল হয় না যে প্রচণ্ড হেভি ওয়েট নিয়ে আছি বা কিছু। তো ভীষণ ভালো একটা কমফোর্টেবল ফিল করায়। এবং পেছনে এখানে লিখে দেওয়া আছে বিল্ট টু লাস্ট স্ট্র্যাপস, স্ট্র্যাপসগুলো ভীষণই ভালো, মেশ, এখানে মেশ ইউজ করা হয়েছে, পেছনটাও পুরোটা মেশ ইউজ করা হয়েছে। তো এটা ভীষণই ভালো একটা কোয়ালিটি, যেটা নাকি কাঁধের মধ্যে ব্যাগটা ক্যারি করলেও একেবারে ওয়েট মনে হয় না, আপনি যতটাই জিনিসপত্র এটার মধ্যে ক্যারি করুন না কেন ভীষণ লাইট ওয়েট ফিল হয়, এক ফোঁটাও ক্যারি মনে হয় না, ভীষণ হেভি ওয়েট কিছু নেওয়া হয়েছে পিঠের মধ্যে। তো এখানেও এখানে স্কাই ব্যাগের একটা লোগো করে দেওয়া আছে, এখানে এই কোয়ালিটিটা খুব ভালো, এই বকলেসের কোয়ালিটিগুলো খুব ভালো, প্রত্যেকটার মধ্যে স্কাই ব্যাগের লোগো করে দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা আপনাদের সাইজ অনুযায়ী আপনারা ছোট বড় তো করে নিতে পারবেনই। এখানে ধরার জন্য এখানে একটা হ্যান্ডেল রয়েছে, এটার পেছন দিকটাও এখানে মেশ রয়েছে, যে আপনারা যদি ক্যারি করতে চান সেক্ষেত্রেও আপনারা খুব ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন। তার সাথে ফ্লিপকার্টের ডেসক্রিপশন বক্সে মেনশন করা দেওয়া ছিল যে উইথ রেন কভার, মানে ওপর দিয়ে একটা রেন কভার থাকবে ব্যাগের সাথে, আমি যেটা ফ্রি পাবো, বাট জানি না কেন আমি এটার সাথে কোনো রেন কভার ফ্রি পাইনি, এটা একটা নেগেটিভ পয়েন্ট আমি বলতে পারি, জানি না এটার সাথে রেন কভার ছিল কি না, বাট আমি এটার সাথে কোনো রেন কভার পাইনি। তো এই ব্যাগটা পুরোটা পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি, এটা ওয়াটারপ্রুফ কি না সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দেবো যেটা ওয়াটারপ্রুফ কি না। আর এখানে নিচের দিকে একটা এখানে হ্যান্ডেল টাইপের করে দেওয়া আছে, যদি আপনারা এটাকে ওয়াশ করেন দেন আপনারা এটাকে উল্টো করে কোনো কিছুর সাথে এটাকে হ্যাং করে রাখতে পারবেন, দেন আপনার ভেতরে যদি কোনো জল থাকে বা কিছু থাকে সেটা অটোমেটিক্যালি এটা নিচ দিয়ে বেরিয়ে চলে যেতে পারবে। আই থিঙ্ক এটা সেই জন্যই দিয়ে দেওয়া আছে যে এটা হ্যাং করে রাখা যাবে, তো এটা ধোয়ার পরও আপনারা এটাভাবে এইভাবে এটাকে হ্যাং করে রাখতে পারবেন যাতে করে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এটা আমার অলরেডি একবার ওয়াশ করা হয়ে গেছে, এটা আমি ওয়াশ করে ফেলেছি, কোনো কালার এটা যাওয়ার তো কোনো ব্যাপারই নেই, কালার যেমনটা ছিল তেমনটাই রয়েছে। এবং বলবো যে ভীষণ তাড়াতাড়ি এটা শুকিয়েও যায়, এটা আপনারা চাইলে যেমন তেমনভাবে আপনারা ওয়াশ করতে পারবেন, যেরকম আমরা অন্যান্য ব্যাগ যেরকম ওয়াশ করি সেভাবে আপনারা ওয়াশ করতে পারবেন, এবং খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়, ইজি টু ওয়াশ এবং ইজি টু ড্রাই, এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তো সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো ডাইমেনশনটা এটার কতটা লম্বা কতটা চওড়া আমি সমস্তটা ডাইমেনশন আমি স্ক্রিনে মেনশন করে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন দেখে নিই এটা ওয়াটারপ্রুফ কি না। তো বন্ধুরা দেখে নিই এটা ওয়াটারপ্রুফ কি না। আমি এখানে একটুখানি জল নিয়ে এটাকে ভেজাবো, এবং দেখতেই পাচ্ছেন জল নিয়ে এটাকে ভেজাচ্ছি, এটাকে রাফ করে যাচ্ছি। বাট পেছন দিকে এটা কিন্তু এখনও শুকনো রয়েছে, দেখতেই পাচ্ছেন, এটা আমি ভালো করে রাফ করছি, এটা এটা আমি ভালো করে রাফ করছি, দেখতেই পাচ্ছেন পুরো এটাকে আমি ভিজিয়ে দিয়েছি। এবার এই কাগজটা দিয়ে আমি দেখব, এই শুকনো কাগজটা আমি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, এই শুকনো কাগজটা আমি নিয়েছি এটা এখানে দেখানোর জন্য যে এটা কোনোভাবেই এটা জল সোপ করছে কি না, কিন্তু কাগজটা একদম শুকনো রয়েছে, দেখতে পাচ্ছেন কাগজটা একদম শুকনো রয়েছে। তো এটা 100% এটা ওয়াটারপ্রুফ, এটা জল কোনোভাবে সোপ করবে না। তো সেক্ষেত্রে বলবো এটা 100% এটা আপনারা পারচেস করতে পারেন, নির্দ্বিধায় পারচেস করতে পারেন, এবং বৃষ্টির মধ্যেও আপনারা এই ব্যাগটাকে অনায়াসে ইউজ করতে পারবেন, কোনো
রকম জল ভেতরে যাচ্ছে না, কোনোভাবেই জল এখানে যাচ্ছে না, একদম এটা ড্রাই রয়েছে, এক ফোঁটাও জল এখানে আসেনি। তো এটা আমি বলবো এটা ওয়াটারপ্রুফ। তো আপনারা যদি এই ব্যাগটা পারচেস করতে চান, নির্দ্বিধায় পারচেস করতে পারবেন। আমি ফুল রেকমেন্ড করব এই প্রোডাক্টটা, এই ব্যাগটা আপনাদের পারচেস করার জন্য। তো বন্ধুরা, দেখে নিলাম এটা ওয়াটারপ্রুফ কি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। থ্যাংক ইউ।